আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে কোনো জব ইনফরমেশন নয়, আজকে একটা বিজনেস ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের সামনে ভিডিওটা করা। আমাকে অনেকেই কমেন্ট করেছেন ইতিমধ্যে যে ভাই আমি হচ্ছে পাইকারি মেডিসিন কিনতে চাই, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো ছাড়াও বড় বড় মার্কেট থেকে আমি কিভাবে পাইকারিতে মেডিসিন কিনে আমার এরিয়ায় বিজনেস করতে পারি বা আমার দোকানের জন্য আমি মেডিসিন কিনতে পারি পাইকারি দামে, যেগুলো হচ্ছে ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকেও কম দামে পাওয়া যাবে কিছুটা, এরকম একটা মার্কেটের সন্ধান দেন বা এরকম একটা ভিডিও আমাদেরকে দেন। আবার আমাকে এরকমও কমেন্ট করেছেন যে আমি আমার এরিয়ায় আমার যে এরিয়ায় ফার্মাসিগুলো রয়েছে সেখানে আমি পাইকারিতে মেডিসিন সেল করতে চাই, বড় একটা পাইকারি মেডিসিন থেকে মার্কেট ক্রয় করে আমি আমার এরিয়ায় বিক্রয় করতে চাই, এরকম অনেক ইনফরমেশন চেয়েছেন। তো তাদের জন্য আজকের ভিডিওটা মেক করা খুবই ছোট হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যারা আর কি মেডিসিনের বিজনেসটা করতে চান বা ফার্মেসি দিবেন ভাবছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম আপডেট ভিডিও আসবে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আপনি যখন ফার্মেসি দিবেন বা ফার্মেসি বিজনেস অলরেডি করতেছেন, অনেকেই জানেন না হয়তোবা নিজে ফার্মেসি করতেছেন বাট জানেন না যে এরকম একটা মার্কেট আছে যেখানে মেডিসিনগুলো খুবই কম মূল্যে পাওয়া যায়, ফার্মেসি থেকে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো থেকে বিভিন্ন কম মূল্যে বা কম রেটে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায়, এরকম মার্কেট বাংলাদেশে রয়েছে। এরকম অনেকেই জানেন না, গ্রামে যারা বিজনেস করেন ছোট ফার্মেসি যাদের রয়েছে তারা হয়তো বা জানেন না। তো আপনি যখন একটা ফার্মেসিতে মেডিসিন তুলেন কোম্পানি থেকে, কোম্পানি কিন্তু আপনাকে কোম্পানির যে নির্ধারিত প্রাইস ইনভয়েস রেট সেটাই দিবে, আপনাকে এর বাইরে কিছুই দিবে না, ঠিক আছে? আপনি যখন দোকানে বসে প্রোডাক্টটা পাইতেছেন কোম্পানির প্রতিনিধির মাধ্যমে আপনাকে প্রোডাক্টটা দিতেছে, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে কোনোরকম ছাড় দিবে না, শুধুমাত্র কোম্পানির রুলসের মধ্যে যে ছাড়টা রয়েছে বা কোম্পানির ইনভয়েস যে রেটটা রয়েছে সেটাই আপনি পাবেন। হয়তো বা কিছু প্রোডাক্ট বোনাস রয়েছে সেখানে আপনি মাঝে মধ্যে সেটা বেনিফিটটা পাবেন, কিন্তু সবসময় আপনি কিন্তু কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন না। তো সেই ক্ষেত্রে যারা পাইকারিতে মেডিসিন ক্রয় করতে চান তারা কী করতে পারেন, তাদের জন্য একটা ভালো একটা মার্কেট রয়েছে ঢাকায়, ঠিক আছে? ঢাকায় মিডফুড নামক যে জায়গাটা রয়েছে সেখানে বড় একটা মেডিসিন মার্কেট রয়েছে। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় মেডিসিন মার্কেট রয়েছে পাইকারি, তবে সবচেয়ে বড় যে মার্কেটটা সেটা হচ্ছে ঢাকা মিডফুড বাউবাজার, যেই মার্কেটটা রয়েছে মেডিসিন মার্কেট সেটাই। সেখানে গেলে আপনি এরকম কোনো মেডিসিন নাই পাবেন না, সকল ধরনের মেডিসিন আপনি সেখানে পাইকারিতে ক্রয় করতে পারবেন, কোম্পানি থেকেও কিছুটা কম মূল্যে সেখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তাহলে আপনি যদি মনে করেন আপনার এরিয়া একটা বড় পাইকারি মেডিসিন দোকান দিতে চান বা ছোটো করে একটা দোকান দিতে চান, পাইকারি সেল করবেন বা খুচরা সেল করবেন সমস্যা নাই, তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে কোম্পানি থেকে বা আপনি কোথায় কম রেটে পাবেন প্রোডাক্টটা সেটা যদি আপনি খোঁজ করেন, তাহলে আপনি ঢাকার মিডফুড বা হসপিটালের যেই মিডফুড হসপিটাল রয়েছে বা মিডফুড যে জায়গাটা রয়েছে না বাবুবাজার সদরঘাটের পাশেই জায়গাটা, তো সেখানে যদি আপনি যান সেখানে সকল ধরনের মেডিসিন আপনি পাইকারিতে পেয়ে যাবেন, সেটা পাবেন কোম্পানির সেও খুবই কম রেটে, ঠিক আছে? আপনি দেখবেন আপনার এরিয়ায় যে বড় বড় ফার্মেসিগুলো রয়েছে আপনি যেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করে আপনার দোকানে সেল করেন, মানে আপনার জেলা শহরে বা আপনার উপজেলা শহরে, তারা কিন্তু সেই ঢাকা থেকেই প্রোডাক্টটা ক্রয় করে, এই জন্যই তারা আপনাকে এই মূল্যে দিতে পারতেছে। এখন অনেকেই বলতে পারেন তারা কিভাবে এত কম রেটে প্রোডাক্ট দেয়, তারা কি দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে? না, দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে না, অবশ্য সেখানে দুই নাম্বার রয়েছে, আপনাকে যাচাই বাছাই করেই প্রোডাক্ট ক্রয় করতে হবে, তবে দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে কম রেটে এই জন্য দুই নাম্বার প্রোডাক্ট তা না, এখানে অনেক সিস্টেম রয়েছে। সিস্টেমটা হচ্ছে আমি বলে দিচ্ছি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যে প্রতিনিধির মাধ্যমে আপনাকে প্রোডাক্টটা পৌঁছায় আপনার একবারে দোকান পর্যন্ত, একেবারে দোকান পর্যন্ত প্রোডাক্ট আপনাকে যে কোম্পানি পৌঁছায় প্রতিনিধির মাধ্যমে সেই খরচটা কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে নিয়ে নেয়। সুতরাং মিডফুডে যে প্রোডাক্ট আপনি পান সেটা কোম্পানি সরাসরি কিন্তু ওই মিডফুডে দিয়ে দেয়, মার্কেটগুলোতে দিয়ে দেয়, দোকানগুলোতে দিয়ে দেয়, তাদের কোনো ওভাবে খরচ নেই, এই জন্য সেখানে একটু খরচটা কম হয়, তারা সেখানে ছাড় দেয় এবং সেখানে আপনি কম রেটে প্রোডাক্টটা পাচ্ছেন, কম রেটে পাচ্ছেন বলেই দুই নাম্বার মিডফুড এটা কিন্তু বলা যাবে না। তবে আছে দুই নাম্বার মেডিসিন, অবশ্যই সেল হয় সেখানে, যেহেতু বড় একটা মার্কেট দুই নাম্বার অবশ্যই রয়েছে, আপনাকে যাচাই বাছাই করে প্রোডাক্ট ক্রয় করতে হবে। কম রেটে পান বলে অবশ্যই সেখানে বলা যাবে না যে সেটা দুই নাম্বার না, অবশ্যই কোম্পানি প্রোডাক্টটা দেয় কিন্তু খরচটা তাদের সেখানে কম পড়ে, এই জন্য তারা কম রেটে দিতে পারে এবং সেখান থেকেও আপনি কম রেটে আনতে পারেন, কিছুটা হলেও কম রেটে আপনি আনতে পারবেন। যদি এখানে আবার যারা ছোট ফার্মেসি রয়েছে তাদের জন্য মিডফুড বা বড় পাইকারি মার্কেট সাজেস্ট করি না আমি, কারণ যারা একটু বেশি আকারে মেডিসিন ক্রয় করতে চান, খুব একটু পরিমাণ বেশি যারা মেডিসিন সেল হয় যাদের দোকানে, তারা কিন্তু চাইলে এই মেডিসিনগুলো ঢাকা থেকে পাইকারি মার্কেট থেকে নিয়ে আসতে পারেন খুবই কম রেটে।
কোম্পানি থেকে অবশ্যই নেবেন, কিন্তু আপনি যে মেডিসিনগুলো আপনার বেশি চলে বা যে মেডিসিনগুলো আপনার দরকার সেগুলো আপনি ঢাকা থেকে একসাথে যদি আপনি 2 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকার মেডিসিন নিয়ে আনেন সেটা ঢাকা থেকে আনলে আপনি অনেক বেনিফিটেড হবেন সেখান থেকে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন যে পাইকারি মেডিসিন ক্রয় করতে হলে আপনাকে অবশ্যই বেশ কিছু টাকার প্রোডাক্ট ক্রয় করতে হবে। আপনি অল্প টাকার প্রোডাক্ট ঢাকা থেকে বা মিডফুড মার্কেট থেকে ক্রয় করে আপনি পোষাতে পারবেন না। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।